আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যেটা করছি সেটা হচ্ছে ব্রয়লার মুরগিটা ধুয়ে নিচ্ছি। আমাদের ঘরে কিন্তু ব্রয়লার মুরগিটা সাধারণত রান্না করে খাওয়া হয় না, বিভিন্ন ধরনের বিকেলে নাস্তা তৈরিতে এটা ব্যবহার করা হয়। তো খালা আজকের এই মুরগিটা চার ভাগ করে কেটে রেখে গেছে। আর যেটা হলো, আমি খালাকে বলি যে তুমি হচ্ছে গলা, যেটা খাঁচা, তারপরে পা, মাথা, কলিজা, গিলা, এগুলো যদি তুমি খাও তাহলে নিয়ে যাও, আর না হলে কী আর করা। তো খালা কিন্তু ব্রয়লার মুরগি যখনই কাটে, খালা এই অংশগুলো হচ্ছে নিয়ে যায়, আর বাকি মুরগিটা চার পিস করে এভাবে আমার জন্য রেখে দিয়ে যায়। তো অনেকেই অনেক কথা বলতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যে জিনিসটা খেতে পারবো না সেটা কখনোই আমি জোর করে খালাকে দেই না, বলি যদি তুমি খাও তাহলে নাও, আর যদি না খাও তো কিছু তো করার নাই। তো আমি কিন্তু সেই মুরগির পা, মাথা, গলা, খাঁচা, কলিজা, যেটাই বলেন সেটা কিন্তু খালাকে জোর করে চাপিয়ে দেই না, বলি যে খালা তুমি যদি খাও তাহলে নাও। তো খালা কিন্তু বেশ খুশি মনেই সেটাকে নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় দুইটা মুরগি একসাথে কাটা হয়, তখন দুইটা মুরগিরই এগুলো নিয়ে যায়, বা মাঝে মধ্যে দেখা যায় যে বলে খালা এগুলো তুমি একটু ফ্রিজে তুলে রাখো, পরবর্তীতে আবার মুরগি আনলে সেটাটা একসাথে মিলিয়ে নিয়ে যাব। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি ফ্রাইড চিকেনের জন্য, ক্রিসপি চিকেনের জন্য আমার প্রয়োজন মতো, সুবিধা মতো পিস করে নিচ্ছি। আর বুকের মাংসটা আমি একটু আলাদা করে নিচ্ছি। এই মাংসটা দেখা যায় অনেক কিছুতেই ব্যবহার করি, স্যুপ তৈরিতে, নুডলস রান্নাতে, বিভিন্ন খাবারে, বা অনেক সময় চিকেন ভেজিটেবলটা রান্না করলেও দেখা যায় তার মধ্যে কিছুটা চিকেন দেওয়া লাগে, তখন এই ফ্রেশ বুকের মাংসটা কাজে লাগে। আর এই যে আমি হচ্ছে ফ্রাইড চিকেনের জন্য পিসটা অনেকটা এইরকম করে নিই। তো আমার পিসগুলো করা হয়ে গেছে, আর এখন এগুলোকে আমি মেরিনেট করে রাখবো। আর এই যে পিস দুইটা, একদম ফ্রেশ বুকের মাংসটা, এই দুইটা আমি আলাদা পলিথিনে করে তুলে রাখবো। আর এই যে এখন আমি মাংসটা তুলে রাখছি আর গুছিয়ে রাখছি, যেটাকে বলে। আর আজকের এই ব্লগটাও হচ্ছে আমি সন্ধ্যা থেকে শুরু করেছি, আর এখন এই মুরগির মাংসটা প্রসেস করে রাখার পর আমার রান্নায় যেতে হবে। তো এই যে পলিথিন দিয়ে আমি এখন এগুলো তুলে রাখছি, আর এই যে এই মাংসটা যেটা ক্রিসপি চিকেনের জন্য রেখেছি সেটা আমি আবারও একটু ধুয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে প্রতিটা পিস একটু বঠি দিয়ে কেচে কেচে নিব, যাতে করে এটা মেরিনেট করে রাখলে এর ভিতরে, মানে মাংসের ভিতরে প্রতিটা জায়গায় মশলাটা পৌঁছায়। আর এইভাবে কেচে কেচে তারপর মেরিনেট করে রাখলে কিন্তু এই মাংসের টেস্টটা খুবই ভালো পাওয়া যায়। তো আমার কেচে নেওয়া শেষ, আমি এখন আবারও একটু ধুয়ে নিচ্ছি। মানে এটা হচ্ছে আমার বাতিক একটা জিনিস, বারবার না ধোয়া পর্যন্ত আমার ভালো লাগে না। তো যেহেতু কাটলাম, মনে হলো যে আবারও পানিটা ঘোলা হয়ে গেছে, তো আবারও একটু ধুয়ে নিই। তো এবারও ধোয়া শেষ, ধোয়া শেষ হয়ে গেলে এটাকে আমি এখন মেরিনেট করে রাখবো। আর মেরিনেটের জন্য আমি যেটা দিয়েছি হচ্ছে পরিমাণ মতো আদা, রসুন, লবণ, মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে সামান্য পরিমাণ সয়া সস, আর এখন একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে এটাকে এখন মেরিনেট করে রাখবো। মাখানো শেষ, এখন আমি এটাকে দুইটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা বক্স হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর একটা বক্স আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ একসাথে সব নর্মাল ফ্রিজে রাখলেও ভালো থাকবে না। আর একটা নর্মালে রাখার কারণ হচ্ছে রাতকে, কালকে সকালে, মানে যেদিন ভিডিওটা ধারণ করেছি তার পরবর্তী দিন সকালে হচ্ছে একটা চিকেন ফ্রাই ভেজে দিব স্কুলের জন্য, রোদশিকেও দিব এমনি খাওয়ার জন্য। তো সেটা সকালবেলা ডিপ থেকে নামালে এটা ছাড়তে অনেক সময় লাগবে, তাই একটা নর্মালে রাখছি আর একটা ডিপে তুলে রাখছি। আর সবসময় কিন্তু আমি এভাবেই রাখি। তো মুরগির মাংসটা মেরিনেট করা হয়ে গেলে এখন আমি রান্নায় চলে এসেছি। সেদিন যে ইলিশ মাছ ফ্রাই করেছিলাম আর বাকি মাছটুকু রেখে দিয়েছি, বলেছিলাম যে আমি রান্না করব। তো আমি এর মধ্যে মশলা কষিয়ে নিয়েছি, মশলাটা আগে কষিয়ে একটু তুলে রেখেছি। এর কারণ হচ্ছে ইলিশ মাছ ভিজাতে আমার মনে ছিল না। তো আমি ভাবলাম যে ইলিশ মাছ ভিজতে ভিজতে এদিক দিয়ে না হয় আমি মশলাটা একটু কষিয়ে নিই। তো মশলা কষিয়ে যখন ইলিশ মাছটা ভিজানো হয়ে গেল, মানে ভিজে গেল, তখন আমি মাছটা ভাজতে বসিয়েছি আর মশলাটাকে একটু তুলে রেখেছি। আর মাছ ভাজাটা হয়ে গেলে মাছটা তুলে রেখে আবারও এই চুলাতেই হচ্ছে মশলাটা বসিয়ে দিব। আর এখন তো দেখতেই পেলেন, মশলাটা আবার চুলার উপরে বসিয়ে দিয়েছি, আর এই যে মাছটা নামিয়ে নিয়েছি, তো মাছের গায়ে যে তেলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি তরকারিতে দিয়ে দিব। তো দেখা যায় যে মাছটা আমি যেই তেলে ভাজি সেটা যদি তরকারিতে দেওয়া হয়, তাহলে কিন্তু তরকারিতে মাছের টেস্টটা খুব ভালো মিশে।
আর এদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাতের পরের দিন ড্রয়িং আর কম্পিউটার এক্সাম ছিল, তো এখন রাত ড্রয়িং করতে বসেছে, আর সেটা হচ্ছে ডাইনিং টেবিলে বসেছে, কারণ রাতের পড়ার টেবিলটা হচ্ছে আমার বেডরুমে। কিন্তু রাত কি করে, পড়ার টেবিলে খুব বেশি একটা পড়তে বসে না, সে এসে ডাইনিং টেবিলে বসে, আর আমারও রান্নাঘর থেকে ওর পড়াটা এখানে দেখাতে সুবিধা হয়, তাই আমিও দেখা যায় ও ডাইনিং টেবিলে বসে, আমি এসে এসে ওর লেখাপড়াটা দেখে যাই, ওদিক দিয়ে রান্না করি। তো ওর ড্রয়িংগুলো ও একা একাই করছে, আর আমি একটু বুঝিয়ে দিচ্ছি কোনটায় কোন প্রবলেম। তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো যেটা বলছিলাম, রাতের পড়ার টেবিলটা হচ্ছে আমাদের বেডরুমে, তো এখন চিন্তা করছি যে দুই একদিনের মধ্যে বেডরুম থেকে পড়ার টেবিলটা সরিয়ে রাতের রুমে দিয়ে দিব, আর ওইখানে যে ছোট ওয়ার্ড্রোবটা আছে, যেটা ওদের বাবা ছেলের কাপড় চোপড়, সেটাকে বেডরুমে নিয়ে আসবো। যেহেতু রাত আর ওর পড়ার টেবিলে, মানে বেডরুমে আর পড়তেই বসে না, সাধারণত ডাইনিং রুমেই পড়তে বসে, আর আমি যেহেতু রাতের বেলা রান্না করি, মানে সন্ধ্যার পর, আর ওকে যখন সন্ধ্যার পর পড়তে বসাই, তো ডাইনিং রুম থেকে আমার একটু সুবিধা হয় ওকে পড়ানোর জন্য। তো আমিও ভাবলাম যে থাক তাহলে বেডরুম থেকে ওর পড়ার টেবিলটা সরিয়ে নেই। আর এই যে আজকে আমার ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, এটা পুরোটাই শীতের সবজি হয়ে গেছে, যদিও শীত ওইভাবে পড়েনি। সেদিন আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে আমি ফুলকপি দিয়ে ইলিশ মাছটা রান্না করব। আর এই যে আমার মাছটা রান্না করা কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় হলো এই মুহূর্তে আমি ধনিয়া পাতা দিতাম, কিন্তু আমি ফ্রিজে যেয়ে দেখি একদমই ধনিয়া পাতা নেই, আর সেটা আমি খেয়ালই করিনি। তো এখন মাছটা, মাছের তরকারিটা এভাবেই নামাতে হবে, এখন চুলাটা আমি তাহলে বন্ধ করে দিই। তো আমার রান্নাবাড়া শেষ, এই দিক দিয়ে রাদেরও লেখাপড়া শেষ। তো এখন তারা বাবা ছেলে দাবা খেলতে বসেছে, লেখাপড়া শেষ করে রাত মোবাইল চেয়েছিল, তো ওর বাবা মোবাইল দিবে না বলে ওর সাথে দাবা খেলতে বসেছে। আসলে আমরা যদি নিজেদের মধ্যে ব্যস্ত থাকি, তখন বাচ্চারাই বা ঘরে বসে কি করবে, কতটা খেলা যায়, তো ওরাও দেখা যায় যে বিভিন্ন ডিভাইসের উপর আসক্ত হয়ে যায়। তো মাঝে মধ্যে এভাবে একটু সময় দিলে কিন্তু মন্দ হয় না। তো তারা যখন খেলতে বসেছে, তখন আমি তাদেরকে পেয়ারা কেটে দিয়েছি, পেয়ারা খাচ্ছে আর হচ্ছে দাবা খেলছে। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে, তার বাবা তার সাথে খেলে একদম বড়দের স্টাইলে। আমি তো ভীষণ রাগ হই যে আমার ছেলেকে তো একটু ছাড় দিয়ে খেলবা নাকি, না কোনো ছাড় দেয়া দেই নাই, সে হচ্ছে সমান তালে খেলবে, কারণ ছেলের তো শিখতে হবে, আমি ছাড় দিয়ে যদি খেলি তো সে শিখবে কীভাবে। তো এই মুহূর্তে যেটা হয়েছে সেটা হচ্ছে, রাত একটা ভুল চাল দিয়েছে যার কারণে তার গুটি খাওয়া যেত, তো এখন রাত সেটা খেতেই দিবে না, যে না না হয় নাই হয় নাই। এখন তার বাবা আমাকে সেটাই বুঝাচ্ছে যে দেখো তোমার ছেলে আমাকে খেতে দেয় না, কিন্তু ওই যে রাত পরে বলতেছে যাও খেয়ে নাও কোনো সমস্যা নাই, নিজেরটা নিজেই উঠেই ফেলছে, না না সে বাবার কাছ থেকে নিবে না, সে হচ্ছে নিজের যোগ্যতায় খেলবে, কারো দয়া সে নিতে চায় না, তাই সে নিজের গুটি নিজেই সরিয়ে নিচ্ছে। এরপর পরবর্তীতে, আমি তো পুরোটাই ভিডিও ধারণ করেছি, এরপর পরবর্তীতে এমন একটা সময় এসেছে, সেই সময় তার বাবা কি করেছে, চাল দিয়ে যখন দেখে যে গুটিটা খাওয়া যায়, তখনই বলতেছে যে না 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 আমি ভুলে দিয়ে ফেলছি, যে না এখন তো তাহলে তোমাকে ছাড়া যাবে না, তখন আমার ছেলেকে তুমি ছাড়ো নাই, আমার ছেলে নিজের সম্মান বাঁচাতে সে তার গুটি উঠিয়ে নিয়েছে। আর এখন আমার নিজেরই হাসি লাগছে যে তার বাবার গুটিটা কিভাবে খেলো। এখন আমিও তো সেই অবস্থা দেখে হাসতে হাসতে শেষ, তার বাবাও হাসতে হাসতে শেষ, মানে খেলবে কি, ছেলের এই কাণ্ড কারখানা দেখেই সে হাসতে হাসতে অবস্থা খারাপ। তো রোদশীর পরীক্ষা যেহেতু শেষ হয়নি, রোদশী ওর ঘরে দরজাটকে লেখাপড়া করছে, তারা বাবা ছেলে দাবা খেলছে, আর আমি তাদের এই খেলা দেখে ভীষণ মজা পাচ্ছি। তো রাতে আর ভিডিও ধারণ করিনি, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। বলেছিলাম যে রাতকে পরের দিন সকালবেলা আমি একটা ক্রিসপি চিকেন, ফ্রাইড চিকেন ভেজে দিব, যেটাই বলেন। তো আজকে এটা পেয়ে রাত ভীষণ খুশি হবে। সাধারণত ওকে হেলদি ফুড যেটাকে বলে সেটাই দেওয়া হয়, ডিম, কলা বা আপেল, আঙুর, ডিম, এই টাইপের জিনিসই দেখা যায় যে ফল আর ডিমটাই বেশি দেওয়া হয়। তো মাঝে মধ্যে যদি একটু ওর পছন্দ মতো ব্যতিক্রম কিছু দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ খুশি হয়। সাধারণত আমরা শরীরের স্বাস্থ্যের কথা চিন্তা করি, কিন্তু মনেরও একটা স্বাস্থ্য থাকে, সেটাও মাঝে মধ্যে জরুরি সেদিকে খেয়াল করা। তো মনের স্বাস্থ্য হচ্ছে মাঝে মধ্যে কিন্তু মানুষের এটা সেটা খেতে ইচ্ছা করে সবসময় কিন্তু। তো মাঝে মধ্যে আমি রাতের পছন্দ অনুযায়ী টিফিনটা ওকে দেই, সবসময় শরীরের স্বাস্থ্যের দিকে না তাকিয়ে মাঝে মধ্যে মনের স্বাস্থ্যের দিকেও আমি তাকাই কিন্তু। তো আমি এদিকে রাতের টিফিনটা রেডি করছি, আর এরই মধ্যে ওকে নাস্তাটাও দিয়ে এসেছি, ও রেডি হয়ে নাস্তা করছে। আর এখন যখন আমি ওর সামনে এই ফ্রাইড চিকেনটা নিয়ে যাব, তো ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা খুশি হয়েছে, আর ওর এতটুকু হাসিমুখী যে আমার জন্য কতটা আনন্দের কারণ আমি আসলে বলে বোঝাতে পারবো না।
আর ওই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে সকালের নাস্তা হচ্ছে একটা পরোটা আর এক কাপ চা, আর এই এক কাপ চা দিয়ে পরোটা দিয়ে সে খাচ্ছে। তো ওর খাওয়া দাওয়া শেষ, এখন আমি টিফিনটা ওর ব্যাগের মধ্যে ভরে দিব। তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি এতক্ষণ ব্যাগে দেইনি, তো যেহেতু ঠান্ডা হয়ে গেছে এখন ওর ব্যাগের মধ্যে টিফিনটা রেখে দিচ্ছি। টিফিন পানি ইত্যাদি দিয়ে রাতের ব্যাগ গুছিয়ে দেওয়া শেষ, আর এখন রাত পুরোপুরি রেডি বাহিরে মানে স্কুলে যাওয়ার জন্য। এখন সে তার আইডি কার্ডটা পরে নিচ্ছে, আর রাতেরও যেহেতু এক্সাম চলছে, তো আমি তো আগেই বলেছি বাচ্চাদের এক্সামের সময় আমি জমজম কুয়ার পানি একটু খাইয়ে দিই, সেটা রাতেরও অভ্যাস হয়ে গেছে। সেও জমজম কুয়ার পানিটা একটু ছোট মানুষ আল্লাহর কাছে নিয়ত করে তার পরীক্ষাটা যেন ভালো হয় সেটা নিয়ত করে বিশ্বাসের সহিত জমজম কুয়ার পানি খেয়ে পরীক্ষা দিতে যায়। তো সব কিছু কমপ্লিট, এখন বাবা ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছে, আর এই যে যাওয়ার সময় রাত তার ব্যাগ নিতেই ভুলে গেছে, তো আবার দৌড়ে এসেছে ব্যাগ নেওয়ার জন্য। এখন পুরোপুরি কমপ্লিট স্কুলে যাওয়ার জন্য, আর আমি দরজার কাছ পর্যন্ত আসছি তাদের বিদায় দেওয়ার জন্য। রাতকে স্কুলে দিয়ে এসে তার বাবা বাসায় এসে আবার নিজে অফিসে যাওয়ার জন্য রেডি হবে, আর আমি এখন ওদেরকে বিদায় দিয়ে যাব রাতের বাবার অফিসে যাওয়ার প্রস্তুতি হিসেবে, মানে তার নাস্তা রেডি করার জন্য। তো রাতকে বাই বাই দিয়ে দরজা আটকে আমি এখন নাস্তা বানাতে যাব, আর এরপর সাহেব যখন বিদায় হয়ে যাবে তারপর হবে আমার প্রতিদিনের সংসারের কাজ, যেটা প্রতিটা মেয়ে জানেন কী পরিমাণে একটা সংসারে কাজ থাকে। তো আজকের ভিডিওটা আর এর চাইতে বড় করতে চাচ্ছি না, আর এটা হচ্ছে রাতের সব কাজ, যেটা হচ্ছে কষ্টে পেঁচিয়ে পেঁচিয়ে সে কী বানিয়েছে কলমের মতো, তারপর ছোট্ট একটা কার সেটাকে আবার সে বিভিন্ন কাগজ দিয়ে এটাকে সুন্দর অন্যরকম একটা লুক দিয়েছে, আর এটার গায়ে লিখেছে হচ্ছে কি সুপার টি ট্রাক। রাদের কিন্তু বিভিন্ন ক্রাফটিং করাতে, তারপর হচ্ছে বিভিন্ন ড্রয়িং করাতে খুবই আগ্রহ। আর এই তো এখন সকালের কাজ সেরে রাতকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে, আর আমি রাদের স্কুলের দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, তাই বরাবরের মতো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।